السلام عليكم ورحمة الله نور الدين تي في تي اپنا كي شاغتم آس كي امرا جانبو اهمكار دوشتی ندرشن اهمكار مانوشی انوبتی تبه مانوشیر کاجر مدوم ایر پرکاش کده ای ویڈیو تے امون دوشتی انوبتی اولیک کرا حلو نمبر ایک دھمب بوره شتو کے پتر خان کرا ایتای حلو پردان ندرشن ایتی کرا ہوئے تاکہ مولو تو دنیا بھی شرطر نیرکھے کخنو پرستیتی دوائی دیئے کخنو بکتی گتو সামাজিক বা রাজনৈতিক স্বার্থের দোহাই দিয়ে বা অন্য কোনো কারণে নাম্বার দুই নিজেকে সর্বদা অন্যের চাইতে বড় মনে করা যেমন ইবলিস আদমের চাইতে নিজেকে বড় মনে করেছিল এবং আল্লাহর অবাধ্য হয়েছিল সে যুক্তি দিয়েছিল আসজুদু লিমান খলাকতা তিনা আমি কি তাকে সিজদা করব যাকে আপনি মাটি দিয়ে সৃষ্টি করেছেন সূরা ইসরা আয়াত 61 এই যুক্তি অবাধ্যতার শাস্তি স্বরূপ আল্লাহ তাকে বলেন فخرج منها فإنك رجيم بير হয়ে যাও এখান থেকে কেননা তুমি অভিশপ্ত সূরা সোয়াদ আয়াত 76 মানব সমাজেও যারা অনুরূপ অবাধ্য শয়তানি চরিত্রের অধিকারী তারা সমাজে ও সংগঠনে এভাবে ধিক্কৃত ও বহিষ্কৃত হয় তবে যারা আল্লাহর জন্য বিতাড়িত নির্যাতিত হন তারা ইহকালে ও পরকালে পুরস্কৃত হন নাম্বার 3 অন্যের আনুগত্য সেবা করাকে নিজের জন্য অপমানজনক মনে করা এই প্রকৃতির লোকেরা সাধারণত উদ্যত হয়ে থাকে এরা মনে করে সবাই আমার আনুগত্য সেবা করবে আমি কারো আনুগত্য করব না এরা ইহকালে অপদস্থ হয় এবং পরকালে জান্নাত থেকে বঞ্চিত হয় আল্লাহ বলেন পরকালের ওই গৃহ আমরা তৈরি করেছি ওই সব লোকদের জন্য যারা এই দুনিয়াতে অহংকারী হয় না ও বিশৃঙ্খলা সৃষ্টি করে না সূরা কসাস আয়াত 83 নাম্বার 4 নিজেকে অভাবমুক্ত মনে করা শক্তিশালী ব্যক্তি সমাজ নেতা রাষ্ট্রনেতা কিংবা যে কোনো পর্যায়ের পদাধিকারী ব্যক্তি ও কর্মকর্তা ও ধনী শ্রেণীর কেউ কেউ অনেক সময় নিজেকে এরূপ ধারণা করে থাকেন তিনি ভাবতেই পারেন না যে আল্লাহ যে কোনো সময় তার কাছ থেকে উক্ত নিয়ামত ছিনিয়ে নিতে পারেন আবু জাহাল এরূপ অহংকার করেছিল সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার অভিজ্ঞ পরিদর্শ বর্গ পরিষদ বর্গ ও শক্তিশালী জনবলের ভয় দেখিয়েছিল জবাবে আল্লাহ বলেছিলেন ফালিয়াদু নাদিয়া সানাদুল জাবানিয়া ডাকুক সে তার পরিষদ বর্গকে অচিরেই আমরা ডাকব আযাবের ফেরেশতাদেরকে সূরা আলাক আয়াত 17 থেকে 18 পরিণতি কি হয়েছিল সবার জানা উক্ত প্রসঙ্গে আল্লাহ বলেন কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা আর রাআহু ইস্তাগনা কখনোই না মানুষ অবশ্যই সীমা লঙ্ঘন করে কারণ সে নিজেকে অভাবমুক্ত মনে করে সূরা আলাক 96 থেকে 67 সূরা আলাক আয়াত নাম্বার 6 থেকে 7 আল্লাহ একক জনকে এক এক মেধা প্রতিভা ও যোগ্যতা দিয়ে দুনিয়াতে সৃষ্টি করেছেন ফলে প্রত্যেক মানুষই পরস্পরের মুখাপেক্ষী কেউ অভাবমুক্ত নয় তাই মানুষের জন্য অহংকার শোভা পায় না নাম্বার 5 লোকদের কাছে বরত্ব জাহির করা ও নিজের ত্রুটি ডেকে রাখা মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে লাঠি ও প্রদীপ্ত হস্ত তালুর নিদর্শন দেখালেন তখন ফেরাউন ভীত হলো কিন্তু নিজের দুর্বলতা ডেকে রেখে সে তার লোকদের জমা করলো অতঃপর তাদের উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলল ইন্না রব্বাকুমুল আল আনা রব্বুকুমুল আলা ফাখুযহু আল্লাহ ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা আমি তোমাদের সর্বোচ্চ পালনকর্তা ফলে আল্লাহ তাকে পরকালের ও ইহকালের শাস্তি এই দ্বারা পাকড়াও করলেন সূরা নাজিয়াত আয়াত 23 থেকে 24 বস্তুত ফেরাউনি চরিত্রের লোকের কোনো অভাব সমাজে নেই সমাজ দূষণের জন্য প্রধানত এইসব লোকেরাই দায়ী নাম্বার 6 অন্যকে নিজের তুলনায় ছোট মনে করা মুসা ও হারুন আলাইহিস সালাম ফেরাউনের কাছে তাওহীদের দাওয়াত নিয়ে গেলে তারা বলেছিল আমি কি এমন দুই ব্যক্তির উপরে বিশ্বাস স্থাপন করব যারা আমাদেরই মতো মানুষ এবং তাদের সম্প্রদায় আমাদের দাসত্ব করে সূরা মুমিনুন আয়াত 23 থেকে 47 আয়াত 46 মক্কার কাফের নেতারাও ছোট মনে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে বল বেলাল খুবায়ের জুহায়েব ইবনু মাসউদ প্রমুখ দুর্বল শ্রেণীর লোকদের সরিয়ে দিতে বলেছিল যাতে তারা তার সঙ্গে বসে পৃথকভাবে কথা বলতে পারেন তখন এই আয়াত নাজিল হয় যেসব লোক সকাল সন্ধ্যায় তাদের প্রতিপালকের ইবাদত করে এবং তার মাধ্যমে তার সন্তুষ্টি কামনা করে তাদেরকে তুমি দূরে সরিয়ে দিও না তাদের কোন আমলের হিসাব তোমার দায়িত্বে নেই এবং তোমার কোন আমলের হিসাব তাদের দায়িত্বে
এরপরেও যদি তুমি তাদের সরিয়ে দাও তাহলে তুমি জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সূরা নাম আয়াত 52। নাম্বার 7, মানুষের সাথে অসৎ ব্যবহার করা ও তাদের প্রতি কঠোর হওয়া, এটি অহংকারের অন্যতম লক্ষণ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, একদিন জৈনব ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ প্রার্থী হলো, তিনি বললেন, তোমরা ওকে অনুমতি দাও, সে তার গোত্রের কতই না মন্দ ভাই ও কতই না মন্দ পুত্র। অতপর যখন লোকটি প্রবেশ করল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে অতীব নম্রভাবে কথা বললেন। পরে আমি তাকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, আপনি লোকটি সম্পর্কে বিরূপ মন্তব্য করলেন, আবার সুন্দর আচরণ করলেন, ব্যাপারটা কি? জবাবে তিনি বললেন, হে আয়েশা, সবচেয়ে নিকৃষ্ট সেই ব্যক্তি যাকে লোকেরা পরিত্যাগ করে ও ছেড়ে যায় তার ফাহেশা কথার ভয়ে। বুখারী হাদিস নাম্বার 6054। নাম্বার 8, শক্তি বা বুদ্ধির জুড়ে অন্যের হক নষ্ট করা, এটি অহংকারের একটি বড় নিদর্শন। আল্লাহ কাউকে বড় করলে সে উদ্যত হয়ে পড়ে, এবং যার মাধ্যমে তিনি বড় হয়েছেন ও যিনি তাকে বড় করেছেন সেই বান্দা ও আল্লাহকে সে ভুলে যায়। সে এই কথা ভেবে অহংকারী হয় যে আমি আমার যোগ্যতা বলে বড় হয়েছি, ফলে সে আর অন্যকে সম্মান করে না। সে তখন শক্তির জুড়ে বা সুযোগের সদ্ব্যবহার করে অন্যের হক নষ্ট করে। এই হক সম্মানের হতে পারে বা মাল সম্পদেও হতে পারে। অন্যায়ভাবে কারো সম্মান হানি করবে কিয়ামতের দিন অহংকারী ব্যক্তিকে পিঁপড়া সদৃশ করে লাঞ্ছনাকর অবস্থায় হাঁটানো হবে। তিরমিজি হাদিস নাম্বার 2492। এবং তাকে ওই মাল সম্পদ ও মাটির বিশাল বোঝা মাথায় বহন করে হাঁটতে বাধ্য করা হবে। মেশকাত শরীফ হাদিস নাম্বার 2959। নাম্বার 9, অধীনস্থদের প্রতি দুর্ব্যবহার ও তাদেরকে নিকৃষ্টভাবে খাটানো। অহংকারী মালিকেরা তাদের অধীনস্থ শ্রমিক ও কর্মচারীদের প্রতি এরূপ আচরণ করে থাকে, যা তাদের জাহান্নামী হবার বাস্তব নিদর্শন। এই স্বভাবের লোকেরা এভাবে প্রতিনিয়ত হাক্কুল ইবাদ নষ্ট করে থাকে। অতপর তাদের হক পূরণ না করে নিজেরা ঘন ঘন হজ ও উমরা যায় আর ভাবে যে সদ্যভূমিষ্ঠ সন্তানে তারা পাপমুক্ত হয়ে ফিরে এলো। সাবধান, আদৌ নয়। আল্লাহর হক আদায়ের মাধ্যমে কখনোই বান্দার হক বিনষ্টের কাফফারা আদায় হয় না। বান্দা ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি মজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো, কেননা মজলুমের বদদুয়া ও আল্লাহর মধ্যে কোনো পর্দা নেই, অর্থাৎ সাথে সাথে কবুল হয়ে যা। বুখারী শরীফ হাদিস নাম্বার 1395। নাম্বার 10, মিথ্যা বা ভুলের উপর জিত করা, এটি অহংকারের অন্যতম নিদর্শন। নবীগণ যখন লোকদেরকে আল্লাহর পথে দাওয়াত দিতেন তখন তারা বাপ দাদার দুহাই দিয়ে তা প্রত্যাখ্যান করত এবং নিজেদের ভুল ও মিথ্যার উপর জিত করত, যদিও শয়তান তাদেরকে এর মাধ্যমে জ্বলন্ত অগ্নির শাস্তির দিকে আহ্বান করে। সূরা লোকমান আয়াত 31। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন, আমিন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন। আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।